নমস্কার বন্ধুরা, কুকিং বাই পাবড়ি কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি ঠাকুরের মুখ দেখে একটা রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে সামুদ্রিক মাছের পকোড়া। তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা। ভালো দেখতে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুরা সাথে থাকুন, চলুন আমার রান্নাঘরে আমি কীভাবে সামুদ্রিক মাছের পকোড়া বানাচ্ছি দেখবেন। আমাদের জড়িতা চলে এসেছে। জড়িতা হাই করে দাও। হাই, দেখি ভালো করে মুখটা একবার দেখাও। বল, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। রে বাবরে, বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে কিছু মোরলা মাছ নিয়েছি, সামুদ্রিক মোরলা। এই মাছের পকোড়া বানাবো, ভিডিওটি অবশ্যই দেখবেন। মাছের মধ্যে আগে লবণ মাখিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি আমি ভিনিগার। ভিনিগার এবার আমি দিচ্ছি অল্প করে হলুদ, আর দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু উপকরণ একসাথে মাখিয়ে নেব। সব কিছু উপকরণ মাখা হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, আদার পেস্ট, গুঁড়ো লঙ্কা। সব উপকরণ দিয়ে আবার মাখিয়ে নেব। এবার পকোড়া তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এক চামচ সাদা তেল, জিরে গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা বেসনে বেটার তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো। এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি, আর এদিকে বেসনটাও রেডি হয়ে গেছে আর মাছও রেডি হয়ে গেছে। এবার গরম তেল হলে এবার ছাড়বো তেলের মধ্যে। এবার আমি এখান থেকে একটা করে মাছ নিচ্ছি, বেসনে ডোবাচ্ছি, আর এখানে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আবার এখানে একটা মাছ নিচ্ছি, এক পিঠে উল্টে দিচ্ছি। একদম লাল লাল মুচমুচে করে ভেজে নেব। লাল লাল মুচমুচে করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। যে বাকি মাছগুলো আছে আবার বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।
এই মাছের পকোড়া সস দিয়েও খেতে ভালো লাগবে, কিংবা চা কফির সাথে খেতে ভালো লাগবে। সব পকোড়া তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এই মাছের মধ্যে যে ছোট ছোট কাঁটাগুলো থাকে, আমি যে তেলের মধ্যে পকোড়াগুলো ভাজা করেছি, পুরো কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, আর কাঁটাটা চিপিয়ে খাওয়া যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি আসি, আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।